Hello everyone, assalamu alaikum. Welcome to my channel. আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নারকেলের কাঁচাগোলা। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওটি 3 মিনিট দেখবেন। শুধু আমার ভিডিও না, ইউটিউবার ভাই বোন সবার ভিডিও 3 মিনিট দেখে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ দুধগুলিকে জাল দিয়ে নিব। যখন দুধ জাল উঠবে তখন 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দই দিয়ে নাড়াচাড়া করতে হবে। এভাবে জাল করে পানিগুলিকে শুকিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক 1/2 কাপ পরিমাণ, শুকনা নারকেলের গুঁড়া 1/2 কাপ পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া। যে যতটুকু মিষ্টি খাবেন সে এখানে ততটুকু মিষ্টি ব্যবহার করবেন, চাইলে কন্ডেন্স মিল্ক স্কিপ করতে পারবেন, এবং যদি চান ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারবেন। যখন কড়াই এভাবে ছেড়ে দিবে তখন পুরটাকে নামিয়ে ফেলতে হবে। প্রথমেই আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব, তারপরে এভাবে গোল করে নিব, তারপরে গুঁড়া নারকেলে এইভাবে গড়িয়ে নিব, এইভাবে এক এক করে বানিয়ে নিব। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি একটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ নারকেলের কাঁচাগোলা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।